তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে আমরা কোথায় বলেন আল্লাহ কোথায় তাকে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে তবু তোমারি নাম জপি হৃদয় গহিণে আমি তো মারি গোলামগ অন্য কারণা বলেন আমি তো মারি গো অন্য কারণা আলিমুল গায়েবি তুমি মালিক ই রাব্বানা আল্লাহু 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 আল্লাহ সবাই বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাক দিলে খুশি হয় ঠিক বলেন আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করে দেখতে চায় যে কে কে আমার এই পরীক্ষায় টেকে আর ফেল বর্তমানে একটা পরীক্ষা চলতেছে কি পরীক্ষা বলেন তো আল্লাহ পাক আমাদেরকে পাঁচটা পরীক্ষার কথা বলেছেন কয়টা বলেন এই পরীক্ষার আগে আল্লাহ কাদেরকে পরীক্ষা করবে এই কথাটা আমি ভূমিকায় বলবো আপনারা কি শুনবেন পাক পরীক্ষা করবে এই যে আয়তের ভিতরে বলেছে পরীক্ষা দেওয়ার আগে স্কুলের ছাত্র হওয়া শর্ত কিনা বলেন না পড়েও যদি যে বলে আমি খুব ভালো পারি মানে পরীক্ষার হলে ঢুকান পরীক্ষা দিতে দেবে বলেন কোনো হল গার্ড ওকে পরীক্ষা দিতে দেবে না বাংলাদেশের কোনো বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড হোক আর স্কুল বোর্ড হোক পরীক্ষা নিবে বলেন তেমনি ভাবে মুসলমান যদি কেউ না হয় আল্লাহ কিন্তু তার কাছ থেকে পরীক্ষা নিবে না যেহেতু আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেছেন বৃষ্টি দিয়ে আমরা যদিও নামধারী মুসলমান আমার মনে হয় আল্লাহ আমাদেরকে কবুল করেই নিয়েছে বলে আমি এখানে বসে যারা আছেন অবশ্যই আমরা কি বলেন আমি তো বানিয়ে বলছি না এখানে আল্লাহ কি বলছেন অকাল মুসলিম এই আজখানা আজকের অবস্থার সাথে আপনি মিলান আজকে আমরা মাহফিলের ডাক দিয়েছি কিনা বলেন এখানে বলে সামাং দাগা ইলাল্লাহ কি বলছেন মিম্মাং দাগা ইলাল্লাহ এরপরে আয়াতের ভিতরে দুই নম্বরে বলছে ও আমিলা সলিহা যত সময় থাকবেন নেকি হবে না গুনা হবে বলেন নেকির নাম হলো ও আমিলা সলিহা আমল মানে কিন্তু সলিহা না আমল মানে যারা বসে বসে বিড়ি টানে এটা একটা আমল কথা বলেন না কেন যারা বসে বসে টেলিভিশন চায় এটাও কিন্তু আমল এটা কিন্তু আমল কিনা বলেন আরবিতে বলে আমালুন এটা ফেল আর বাংলায় বলে কাজ কি বলে বলেন কাজ এখানে যারা বসে আছেন এটাও আমল দোকানে যারা বসে বসে টেলিভিশন ওটাও আমল কি বলেন এই দুই আমল কি এক এই আমলের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন আমিলা সলিহা কি বলেন নেক আমল তাহলে দুইটা হয়ে গেল আমাদের জীবনে বাকি আছে কয়টা আয়াতের কন্ডিশন কয়টা তাহলে বাকি যে একটা আছে এটা কি আল্লাহ আমাদের করতে পারে কিনা বলেন আল্লাহ পাক বলেন যারা আয় আমল করবে তিন নম্বরের আমল আমি তাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি বলবো। কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা মুমিনিন সুরা আল ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়তে কারিমা কোরআনে কারিমের তিন নম্বর সোরা এটা তাফসিরে মারেফুল কোরআন থেকে বলছি আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু পৃথিবীতে যারা মুমিন হয়েছ আমি আল্লাহ বলছি তোমাদের কোনো ভয় নাই কি নাই বলেন ওয়ালা তাহাজানু কোনো চিন্তাও করা লাগবে না তোমার জীবনের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে হাতে নিয়ে নিলাম আল্লাহ যদি কারো কুদরত আল্লাহ যদি কারো জীবন তার কুদরতে হাতে নিয়ে নেয় তার কোনো চিন্তা থাকবে বলেন তার মরার চিন্তা থাকবে বলেন মরণের পর কি হবে এই চিন্তাও তার থাকবে না এই জন্য রাব্বুল আলমিন বলেন মুমিন তোমরা যারা হয়েছ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব।